কম খরচে রাজধানীতে উন্নত চিকিৎসা পেতে হাসপাতালগুলোকে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন সমাজের নিম্ন ও মধ্যবিত্তরা। আর সমাজের অসহায় মানুষকে আধুনিক চিকিৎসা সেবা দিতে কাজ করে যাচ্ছেন আদ্দিন ব্যারিস্টার রফিকুল হক হাসপাতাল। রাজধানীর জুরাইনে চলছে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাসব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম। শফিউল আলম সুজনের রিপোর্ট। মনোরম পরিবেশে আধুনিক চিকিৎসা নিতে রোগীদের এমন লম্বা লাইন। প্রতিদিন সকাল থেকেই বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পান এমন অনেক রোগী। শিশু ও গর্ভবতী মা থেকে শুরু করে সব বয়সী রোগীদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিসিন, চোখ, নাক, কান, গলা সহ আছে 12টি বিভাগ। আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে আছে ফিজিওথেরাপি সেন্টার। আর এমন উন্নত চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট রোগীরা, হাসপাতালটা আমার খুবই চমৎকার লাগছে, ডাক্তার ভালো লাগছে, এখানকার চিকিৎসা সেবাটা আমার খুব ভালো লাগছে। আর কষ্ট যেটা সেটা তো মানে হয়ই নাই, সবারই এক দেখা হয়, কেউ গরিব বলে কিছু মানে অন্যরকম কোনো ই নাই, সবাইরে এক সমান দেখা হয়, একরকমই চেক আপ দেওয়া হয়। কিছু সার্ভিস, পরিবেশ সবই ভালো ইনশাআল্লাহ, মান খুবই ভালো, প্লাস বাচ্চাদের জন্য সবসময় এখান থেকেই চিকিৎসা, ফ্রি চিকিৎসা, এটা অনেকটা গরিবদের জন্য ভালো। পরিবেশ পরিচ্ছন্ন সবকিছু ভালো আছে, ডাক্তারদের ব্যবহার খুবই ভালো লাগছে। সমাজের সবাইকে উন্নত চিকিৎসা দিতে বিনামূল্যে মাসব্যাপী এই সেবা কার্যক্রম বলে জানায় কর্তৃপক্ষ। আদ্দিনের মোটিভটাই থাকে দরিদ্র জনগোষ্ঠী নিয়ে, দরিদ্রদের কাছে যাওয়ার জন্যই তারা যেন আসতে পারে, চিনতে পারে এবং উন্নত মানের একটা পরিবেশ এবং স্বল্প মূল্যে মানসম্মত চিকিৎসাটা যেন তারা পায়। সবার জন্য চিকিৎসা সেবা দিতে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস সহ আছে নানা সুবিধা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ।